บางและระนางคอนनमस्कार आदाब गुड इवनिंग एंड वेलकम टू जी बांग्ला रान्नाघर पावर्ड बाय एक्सो डिशवॉश बार जेखाने आज थेके शुरू होच्छे दीपावली पंपर स्पेशल वीक स्पेशली आपनादेर जोन्नो 2013 3rd एप्रिल शुरू होयेछिलो 50 50 50 नतून रान्नार प्रीमियर एमन समस्त रान्ना जे आमरा होयतो अनेके आगे खाइनि सेई समस्त दारुण दारुण रान्ना निये एसेछिलाम आमरा 50 50 সেখানে আপনাদের অনুরোধ করা হয়েছিল সেরা রেসিপি বাছার জন্য এসএমএস করার আপনারা এসএমএস করেছেন কিন্তু কেন যারা এসএমএস করবেন তাদের নাম কম্পিউটারে রেজিস্টার্ড হবে এবং কম্পিউটার র‍্যান্ডমলি 50 জনকে সিলেক্ট করবেন যারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি সেখান থেকে 5 জন লাকি উইনার চলে আসবেন নির্বাচিত হয়ে রান্নাঘরে আড্ডা চলে রান্নায় আমার সঙ্গে রান্না শেয়ার করতে এবং তারা প্রত্যেকই পেয়ে যাবেন 5 মাসের মাসকাবাড়ি বাজার এই বাজারে মানে দীপাবলি তো সামনে দীপাবলির সামনে 5 মাসের মাসকাবাড়ি বাজারকে দীপাবলি বাম্পার ছাড়া আর কি নাম দেওয়া যায় বলুন তাই শুরু করছি দীপাবলি বাম্পার স্পেশাল উইক আপনাদের অনুমতি নিয়ে এবার জানাই যিনি লাকি উইনার তার জন্য 5 মাসের মাসকাবাড়ি বাজারে কি কি রয়েছে রয়েছে দুটো উইং প্রথম উইং এ রয়েছে আমাদের 20 কেজি বাসমতি চাল রয়েছে 2 কেজি সোনা মুগ ডাল 4 কেজি মুসুর ডাল রয়েছে 10 লিটার সরষের তেল খাঁটি সরষের তেল রয়েছে 10 কেজি চাকি ফ্রেশ আটা রয়েছে 2 কেজি সুজি তার সঙ্গে সঙ্গে তার পাশেই রয়েছে 10 কেজি চিনি 600 গ্রাম গুঁড়ো মশলা কি ভালো গন্ধ বেরোচ্ছে হলুদটা থেকে যাই হোক রয়েছে 1 কেজি শুদ্ধ দেশি গাওয়া ঘি রয়েছে অরিশ অরিশের তরফ থেকে 5 মাসের কসমেটিক রেঞ্জ কেকস দিচ্ছে আপনাদের মানে যারা লাকি উইনার তাদের 15টা গিফট কুপন মানে 15খানা কেক আপনারা কিনতে পারবেন রয়েছে মিত্র ক্যাফের তরফ থেকে 5টি ডিনার কুপন 5 মাসে প্রত্যেক মাসে একবার করে গিয়ে আপনারা মিত্র ক্যাফেতে ডিনার করতে পারবেন মাবুকের তরফ থেকে 5 মাসের গিফট হ্যাম্পার জি বাংলা রান্নাঘর দীপাবলি বাম্পারের প্রথম উইনারের সঙ্গে আলাপ করে দিয়ে রয়েছে স্বাতিলেখা মুখার্জি স্বাতিলেখা জীবনে নিউমারোলজি সংখ্যাতত্ত্ব একটা বিশেষ ভূমিকা পালন করে স্বাতিলেখা নিজেও হয়তো জানেন স্বাতিলেখার বয়স হচ্ছে 28 আর ঠিক 28টা মেসেজ করেছিল এই লাকি উইনার হওয়ার জন্য অ্যাম আই রাইট নিশ্চয়ই এবার জানাই স্বাতিলেখার মেয়ের বয়স 10 ছেলের বয়স 3 টোটাল যোগফল হচ্ছে 13 আর স্বাতিলেখার দাম্পত্য জীবনও 13 বছরের 13 বছর বেশ মিলে যাচ্ছে সব দারুণ একদম স্বাতিলেখা কেমন লাগছে এত সমস্ত গিফট জিতে এবং তার সঙ্গে সঙ্গে আগে চলে রান্না শেয়ার করতে আমার তো দারুণ লাগছে মানে আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে এরকম মানে আমার হবে কোনোদিন তো আমার ভীষণ ভালো লাগছে আমার মেয়ে তো মানে বিশেষভাবে এখানের জন্য আমাকে ভীষণ হেল্প করেছে মানে মেয়ে ছেলে দুজনেই একদম তাই আর আমার রান্নাঘর ভীষণ ভালো লাগে কারণ হাজবেন্ড খেতে ভীষণ ভালোবাসে বাহ এবার এলাম আমাদের থার্ড উইং এ এখানেও রয়েছে একটা গিফট যেটা তুমি মানে জিততে হবে তোমার কোয়ালিটি দিয়ে তোমার রান্না যদি সপ্তাহের সেরা হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটা ম্যাপল টোস্টার আর যদি হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনা তোমাকে দেবে একটা অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি এখানেই শেষ নয় আমাদের এখানে রয়েছে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা যেখানে তোমার রান্না তোমার নাম ছবি সহ ছেপে বেরোতে পারে যদি তোমার রান্না হয় মাসের সেরা এছাড়াও একটা গিফট রয়েছে আমাদের তরফ থেকে সেটা এখনই দেবো না একটু পরে দেবো তো কি রান্না হচ্ছে শুনি আজকে হচ্ছে মটন দো পেঁয়াজা মটন দো পেঁয়াজা এই দিয়ে ভাবছো মাসের সেরা হয়ে যাবে হওয়া যাবে দেখা যাক কি হয় অল দ্য বেস্ট আই উইশ ইউ অল দ্য বেস্ট এত দূর যখন এসছো লাখ তোমার সাথ দিয়েছে এবার রান্নাটা একটু মন দিয়ে ঠিকঠাক নার্ভাস না হয়ে করলে আমার মনে হয় বাকি দূরও তোমার সঙ্গে লাখ থাকবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মাটন সিদ্ধ করে জল শুদ্ধ রাখা আছে যাতে স্টিফ না হয়ে যায় টেন্ডারনেসটা বজায় থাকে এবং হালকা হালকা চর্বি রয়েছে যাতে দো পেঁয়াজা ভালো টেস্টি হয় আলুটা কি সিদ্ধ করে ভাজা সিদ্ধ করে ভাজা গাজরের টুকরো রয়েছে আমরা দেখতে পাচ্ছি রয়েছে চিনি নুন
টমেটো দু টুকরো করে চার টুকরো করে কাটা রয়েছে কড়াইশুঁটি সিদ্ধ করা সিদ্ধ করা কড়াইশুঁটি মাটন দো পেঁয়াজে বেসিক্যালি তিন চার রকমের পেঁয়াজ পড়ে নাম দো পেঁয়াজা কিন্তু বেসিক্যালি কেউ তিন রকম পেঁয়াজ দেয় কেউ চার রকম পেঁয়াজ দেয় যেমন রয়েছে বেরেস্তা ফ্রাইড ব্রাউন আনিয়ন মানে ভাজা পেঁয়াজ রয়েছে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আবার ছাঁচি পেঁয়াজ বা শ্যালট যেটাকে বলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রয়েছে একটা সিদ্ধ করা ডিম এইটা কি রয়েছে চার মগজ বাটা তারপর দেখতে পাচ্ছি রয়েছে জায়ফল জৈত্রী গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে গার্লিক পেস্ট বা রসুন বাটা জিঞ্জার পেস্ট বা আদা বাটা রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি এবং তেজপাতা এই দিয়ে হয়ে যাবে মাটন দো পেঁয়াজা আমি গ্যাসটা অন করে দিই নিজের 10 লিটার প্রত্যেক মাসেই লাগে আমাদের রান্নাঘরে ভীষণ মানে দিন রাত খালি চিকেন পকোড়া তারপরে পনির পকোড়া সব রকম পকোড়া তো রোজই প্রায় বলতে গেলে হয় তার মধ্যে আছে মানে ভ্যারাইটিস রান্না মানে এমনি কোনো সবজি রান্না খুব একটা নয় কিন্তু মাছ মাংস টিমের রান্না সবচেয়ে বেশি আমার তো মনে হচ্ছে যে 20 কেজি বাসমতি চাল রয়েছে এটা 5 মাসে তুমি শেষ করতে পারবে না না অনেক বেশি যাবে আনন্দ হচ্ছে এত গিফট দারুণ মানে ভীষণ আনন্দ হচ্ছে এত যে গিফট পাবে আগে থেকেই তুমি জানতে তো কি নিয়ে এসছো কি করে নিয়ে যাবে আমি তো ব্যাগও নিয়ে এসেছি প্লাস গাড়িও নিয়ে এসেছি আমরা সাহায্য করবো তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দিতে এবং এবার শুনি তেল গরম হয়ে গেছে কি দিতে হবে ফোড়ন তেজপাতা ফোড়ন দেবো দিয়ে দাও তেজপাতা ফোড়ন তারপর বোধ হয় গরম মশলা দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা এবার কি দিতে হবে বলো এবার পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটা কতটা আর কি দেবো এবার পেঁয়াজ বাটাটা দেবো এটা একটু ভাজা ভাজা হবে এটা একটু ভাজা ভাজা হতে টাইম লাগবে একটা কাজ করি তোমার যদি অনুমতি থাকে তোমার যা যা গিফট পেয়েছো সেই বলে বলে আমার বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি এবং দেখে একটু হিংসে হিংসে হচ্ছে না যে তার নয় ওটা ওখানে শিফট করে দাও এখানে আমরা একটা রিভাইস লেসন দিই মাটন দো পেঁয়াজ বানানোর জন্য আমরা শুরুতেই সর্ষের তেল গরম করেছিলাম তাতে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজছিলাম ভাজা ভাজা হোক এবার একটু শুনি যে এই যে এত গিফট কোনটা কোনটা নিজের বাড়িতে নিয়ে গেলে তো লোকে বলবে যে একটা আমাকে দে একটা তুই নে সবার ভাগ করার কেউ আছে ভাগ করার আছে আমার মাসিরা তো খুব খুশি পিসি পাশেই একদম মায়ের বাড়িতে একদম পাশে সব বাপের বাড়ি থেকে চলে যাবে শ্বশুর বাড়ির দিকে কিছু যাবে শ্বশুর বাড়িতে বলতে সেরকম আমার কেউ নেই কারণ ও একটাই ছেলে যা ননদ হলে শ্বশুর তেলটা আগে নিয়ে চলে যেত কেউ নেই একটাই ছেলে সবাইকে ভাগ করে দেবে কিছু কিছু হ্যাঁ সবাইকে দেবো বাহ এবার তোমাকে আমরা থ্যাংক ইউ বলছি এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কনটেস্ট এইবার এর মধ্যে তুমি বলেছিলে পেঁয়াজ বাটা দিতে হবে দো পেঁয়াজটাতে আমরা চার রকমের পেঁয়াজ ব্যবহার করছি আজকে দিচ্ছি তুমি একটু বলে দাও কি কি ধরনের পেঁয়াজ ব্যবহার করছি এতে মিনি কাঁচা কুচানো পেঁয়াজ বাটা পেঁয়াজ আর হচ্ছে বেরেস্তা আছে আর ছোট গোটা পেঁয়াজ আছে ছাঁচি পেঁয়াজ এটা খেতে সব থেকে সুন্দর এবার এটাকে মিক্স করতে হবে হ্যাঁ তুমি বলো কি কি দিতে হবে আমি হেল্প করছি এরপর রাখবে আদা বাটা আদা বাটা কার থেকে শিখেছো রান্নাটা এটা আমার মায়ের থেকে শেখা মা খুব ভালো রান্না করেন মা দারুণ করে আমার শাশুড়িও খুব ভালো রান্না করতেন কিন্তু উনি এখন আমাদের মধ্যে আর নেই ওহো থাকলে খুব খুশি হতেন দারুণ মানে ভীষণ খুশি হতেন বৌমা এত সমস্ত দীপাবলি বাম্পার গিফট জিতে বাড়ি ফিরছে জি বাংলার রান্নাঘরে এরকম কখনো আগে হয়নি আর দেবো না রসুন বাটা এবং তুমি সেই প্রথম উইনার তো নিশ্চয়ই ভাবতে খুব ভালো লাগছে আমার মানে ভাবলে মানে মনে হচ্ছে না যে সত্যি করে পেতাম দারুণ লাগছে একদম আর কি দেবো এবার দেবো এই গুঁড়োগুলো না না এই গাজর কুচিটা দেবো গাজরটা দেবো গাজর হয়ে গেল
টমেটোটা কখন? টমেটোটা পরে দেব। এবার তাহলে কোনটা? এবার ওই ভাজা সিদ্ধ আলুটা। সিদ্ধ করে ভাজা আলুটা এটা পুরোটাই দিয়ে দিই। মটনটা ধরে রাখো, স্টকে রেখে শুধু মটনটা, শুধু মটনের পিসগুলো দেব। বোনলেস পিস আছে, প্লেন শেপ। কিছু নুন টুন তো দাও না? না কিছু। রসুন টসুন? না, প্লেন শেপ। সত্যি কথা বলছো? হুম, নাহলে তোমার এই একটা গিফট আমি নিয়ে নেবো কিন্তু। না গো, একদম সত্যি কথা। আচ্ছা, জি বাংলার অনুষ্ঠান দেখো? হুম, আর বাংলা আমার তো 5টা থেকে মানে একদম শুরু হয়। আচ্ছা, আর কোনো অনুষ্ঠান আছে যেখানে তুমি পার্টিসিপেট করতে চাও? আমি তো দিদি নাম্বার ওয়ানই ভীষণভাবে চাই। আমি অনেক ট্রাই করছি কিন্তু আমার কিছু দেখে হচ্ছে না। হয়ে যাবে, এবার পাচ্ছি না। এবার হয়ে যাবে, কেননা এখান থেকে তুমি দিদি নাম্বার ওয়ানে অডিশনে ডাইরেক্ট এন্ট্রি পাচ্ছ। ওই যে বললাম ক্রমশ প্রকাশ, তো আস্তে আস্তে সমস্ত গিফট জানাবো কী কী আছে। মানে আমি ভাবতেই পাচ্ছি না একদম। তোমার আজকে সমস্ত যা চাইবে আজকে তুমি লটারির টিকিটও কেটে নিতে পারো। টকটা দিলাম না, টকটা এবার হলুদ না, এবার এই এই পেঁয়াজটা লাগবে, ছাঁচি পেঁয়াজ। ছাঁচি পেঁয়াজটা দিয়ে দাও। এবার কী দিতে হবে? এবার লাগছে সেদ্ধ করা কড়াইশুঁটি। আমি না তোমাকে একটা কাজ করি, এবার একটা বড় জায়গাটা পাল্টে দিই, আস্তে নইলে ধরবে না। ধরবে, সব কিছু হয়ে যাবে, হবে মানে বলতো ওপরে করে পাল্টে দিলে। এবার শুনি যে দিদি নাম্বার ওয়ানে যদি যাও তুমি, তখন তো আমাকে ভুলে যাবে নিশ্চয়ই। একদম না, তোমার জন্য মানে যাচ্ছি, তোমাকে ভুলে যাবো মানে ভাবাই যাচ্ছে না। জি বাংলার রান্নাঘর থেকে শিখে রান্না করেছে এরকম কিছু রান্না আছে? প্রচুর। যেমন দু একটা শুনি। যেমন হচ্ছে আমার ওই চিকেন হট গার্লিক একবার আমি করেছিলাম, তারপরে মানে রাইসের দিক থেকে ওই পোলাও মতন তো করেইছি, তারপরে চিকেনের দিক থেকে অনেক রকম রেসিপি করেছি। চিকেন বেশি করেছে? চিকেন বেশি। আচ্ছা, মানে আমাদের চিকেন আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, মটন একদম পছন্দ করে না। আমার ছেলে দুটো মিশিয়ে। এবার কি করতে হবে? এবার দেবো আমি এই চার মগজ বাটাটা দেবো। দিচ্ছি একটু শুনি, একটু মাংস স্টক এর মধ্যে দিয়ে না, দিয়ে স্টকটা লাগবে। এই চার মগজ বাটাটা তো বাটিতে লেগে আছে গায়ে অনেকটা মশলা, এটা একটু দিয়ে দিই। তোমাদের এতে মাটনের কী কী প্রিপারেশন হয় মূলত? মাটনে আমার তো ওই মাংসের কষাইটা খুব ভালো হয় সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে? সর্ষে বাটা দিয়ে, মানে ওটা আমার হাজবেন্ডকে ভীষণ ভালো লাগে। আচ্ছা, সর্ষে বাটা দিয়ে মাংসের ঝাল। কি কাঁচা লঙ্কা দাও? কাঁচা লঙ্কা? হ্যাঁ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে। আচ্ছা, আমার কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশি করে। তুমি কি ঠান্ডা লেগেছে না? কালকে ফোন পেয়ে এমন চিৎকার করছো ইয়ে বলে, দারুণ। মানে আমার বাড়িতে সারাক্ষণ ফোন পেলেই একদম সব লাপালাপি। এবার কি দেবো? শুকনো শুকনো লঙ্কা গুঁড়ো আর দেবো গুঁড়ো একটু। চিনি না? চিনি। আচ্ছা, এবার একটুখানি স্টক দিন, ওই তোমার আটকে যাবে কিছু বেশি। চিনি আর দেবো আর বাহ একটু জল দেবো? জল দেবো, টমেটোটা একটু তরে পুরোটাই দিয়ে দেবো। একটা কাজ করি, এবার আনটা কমিয়ে একটু ঢাকা দিই, কারণ আমাদের এখন একটা ব্রেক নিতেই হবে। ঠিক আছে, ঘরে কাটা তাই বলছে। আচ্ছা, এবার আমাদের রান্নাটা শেষ করতে হবে। এর মধ্যে কী কী দেবো? এর মধ্যে টমেটো কুচি দেবো। দাও
সেদ্ধ সব হয়ে গেছে গাজর সেদ্ধ হয়ে গেছে মানে বাকিগুলো সেদ্ধ হয়ে গেছে মটন তো সেদ্ধ করাই ছিল আমি জায়ফল গুঁড়ো দেব জায়ফল জয়িত্রী কি গিফট তো মানে বাকি গিফট গুলো তোমার মায়েরই পাওয়ার উচিত কারণ তার এত সুন্দর রেসিপি হ্যাঁ আজকে আমি যখন বাড়িতে যাব আমার প্লেটে সবাই দাঁড়িয়ে থাকবে সবাই জানে আমি আজকে জি বাংলা এসেছি তাই রান্নাঘরে এটা গরম মশলা গুঁড়ো আচ্ছা কি দেবে এবার তোমার এই বেরেস্তাটা দেব দাও এটা প্রতিটা সরি আর একটু দাও আর একটু রেখে দিও সাজানোর জন্য এটা মিশিয়ে দিই হ্যাঁ এটা মিশিয়ে ডিমটা কখন ডিমটা এবার সাজানোর জন্য আর কি গ্রেট করে আচ্ছা একটু গ্রেট করে দেবে ডিমটা তাহলে এটাকে সাজিয়ে দিই আমাদের সময় হাতে খুব কম আমরা এটাকে সাজিয়ে দেব দিয়ে এখন আপাতত গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিই ব্যাপারটা ব্যবস্থার গন্ধ টন্ধগুলো ভিতরে যাক একটা কাজ করুন আপনারা বরং দেখে নিন এই রেসিপিটা আজকের এই স্পেশাল রেসিপিটা আরও একবার পেঁয়াজা বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টুকরো করা গাজর সেদ্ধ করে ভেজে রাখা আলু সেদ্ধ করা বোনলেস মাটন ছাঁচি পেঁয়াজ সেদ্ধ করা কড়াইশুঁটি চার মগজ বাটা কাশ্মীরি রেড চিলি পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি মাটন স্টক আর স্বাদ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ এরপর ঢাকনা খুলে টমেটো কুচি জায়ফল জয়িত্রী গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা ছড়িয়ে গ্যাস অফ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ওপর থেকে গ্রেট করা ডিম দিলেই রেডি মাটন দো পেঁয়াজা এইবার এটার উপর ডিম গ্রেট করে দিতে হবে দেখি কুসুমটা আমরা ছেড়ে দেবো কি সুন্দর আকাশে এক ফালি চাঁদ উঠেছে মনে হচ্ছে দারুণ লাগছে সুন্দর লাগছে এটা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে কিন্তু তার আগে এবার জানাই জি বাংলা রান্নাঘরের তরফ থেকে রয়েছে তোমার জন্য আরও কিছু গিফট দেখে নেবো সেগুলো কি কি রয়েছে কৃষ্ণনগর নদীয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় তরফ থেকে একটা সুন্দর শাড়ি রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ এইবার জানাই 50-50 তুমি পার্টিসিপেট করেছো তাই জি বাংলার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস হেডের সই করা একটা সার্টিফিকেট তুমি পাচ্ছ এর সঙ্গে সঙ্গে পাচ্ছ একটা মেমেন্টো রান্নাঘরের তরফ থেকে থ্যাংক ইউ এইবার আমায় বলো 50-50 যে অতগুলো রান্না ছিল তার মধ্যে কোনটাকে তুমি বেশি ভোট দিয়েছো আমার তো তিনটে রেসিপি খুব ভালো লেগেছে একটা হচ্ছে মুরগি পোস্ত আর একটা হচ্ছে মটন দোদোমা আর একটা হচ্ছে মুরগির মৌরি কথা তিনটেই ভালো লেগেছে তিনটে দারুণ মাংসাশী তুমি বোঝা যাচ্ছে বাবা দারুণ এই এত গিফটে এখন কিরকম লাগছে দারুণ লাগছে মানে মানে বোঝাতে পারছি না যে আমার এত ভালো লাগছে মানে আমি কখনো এটা শুনে স্বপ্নেও ভাবিনি যে আমি এরকম কখনো ভাবি আমার মানে ভীষণ ভালো লাগছে ভালো লাগছে তো এই ভালো লাগার রেস্টটুকু নিয়ে আজকে আড্ডা শেষ করব কিন্তু তার আগে এটা খেতে হবে কিরকম হয়েছে জানাতে হবে আর রান্নাঘরে যেখানেই যাই আমি একটাই প্রশ্ন রান্নাঘরে যাব কি করে যাব এই তো এখনই বলে দিচ্ছি আমার কথাটা শুনুন আর নিচে দেখুন মানে স্ক্রোলে লেখাটা যাচ্ছে সেটাকে ফলো করুন আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে যান গিয়ে ক্লিক করুন করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানা জি বাংলা রান্নাঘর পাওয়ার বাই এক্সো ডিশ ওয়াশ বার কেয়ার অফ জি বাংলা পোস্টবক্স 9051 পার্ক স্ট্রিট হেড অফিস কলকাতা 16 ইমেল zbangla@thezinetwork.com তুমি তো কুসুম ভালোবাসো না বলে মুরগি টুরগি ভালোবাসো ডিম তো বলো নিয়ে নিলাম আহা তুমি আর তোমার গিফট তার মাঝখানে মাংস খাচ্ছি আমরা আচ্ছা এই যে তুমিও আজকে যখন যাবে এখান থেকে বাড়ি যাবে সবাই জমায় জানতে চাইবে কি করে গেলি রে সবাই জানতে চাইবে মানে আমার মাসিরা তো বিশ্বাস করে আছেই মানে আমার কোনো মাসি বিশ্বাস করতে পারছে না যে আমি সত্যি করে সেখানে গেছি অসাধারণ হয়েছে খেতে সিরিয়াসলি বেশি যখন ভাজা পেঁয়াজ তার সঙ্গে কুসুমটা মুখে পড়ছে না মাংসের সঙ্গে মিশে মানে মাংসের সঙ্গে ডিমের কুসুম মানে পাঁঠার মাংসের সঙ্গে মুরগির ডিমের কুসুম এত ভালো যায়
অসাধারণ হয়েছে। কালকে নিয়ে চলে আসবো দীপাবলি বাম্পারের অন্য আরেকটা রেসিপি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমাদের অনুমতি দিন। আর তোমার এখন সময় দিদি নাম্বার ওয়ানের অডিশনে চলে যাওয়ার, কারণ এখন সময় দিদিদের। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দিদি নাম্বার ওয়ান অলসো। খুব ভালো থাকো এবং দিদি নাম্বার ওয়ান জিতে ফিরে আসবে। কেমন? আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো থেকো।